আমরা স্টিল স্ট্রাকচার ফ্যাব্রিকেশনসের ব্যবসা করি আমরা ধরেন এবং বাংলাদেশের যত ইন্ডাস্ট্রি আছে আমরা প্রচুর ইন্ডাস্ট্রিগুলোকে আমাদের স্টিল স্ট্রাকচার সরবরাহ করেছি এখন তো আমরা দেখছি যে এটা বেশ জনপ্রিয় এবং খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি করা যাচ্ছে স্টিল স্ট্রাকচারের যে বিল্ডিং কথা বলছিলাম হ্যাঁ এটা আমরা ছাড়াও পাশাপাশি অনেক কোম্পানি করছে জি তবে আমাদের বিশেষত্বটা হচ্ছে আমরা এনার্জি ফ্যাব্রিকেশন্স করি এক আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট টেস্টেড এবং আপনারা তো এইটা নিয়ে একটু মানুষকে স্বপ্নও দেখিয়েছিলেন যে অল্প খরচে আবাসন সমস্যা সমাধান করা যায় এই স্টিল প্যাকের মাধ্যমে হ্যাঁ আমরা জয়ভিলাবল একটা প্রোডাক্ট তৈরি করেছি জি যেটা প্লাগ অ্যান্ড প্লে টাইপ যেটা দুদিনে আপনার একটা বাসা হয়ে যাবে এই বাসাটার সাইজ হবে আপনার সাতশো বিশ স্কোয়ার ফিট ছয়শো স্কোয়ার ফিট লো কস্ট হাউসিং এটা বিশ থেকে পঁচিশ লাখ টাকার ভিতরে আমরা বাসাটা দিতে পারবো প্রবাসী বাংলাদেশি শ্রমিক যারা আছেন যারা দেশে ফিরে আসছেন ওনাদের জন্য বাংলাদেশের মানুষ যদি বাসাটা করতে চায় সাস্টেইনেবল হাউসিং এটা দুই দিনেই সম্ভব সেটাই দুই দিনে বাসা ফ্যাক্টরি তো তৈরি হবে এসে এটা লেগে যাবে জি এটা নিয়ে আমরা কাজ করেছি এটা ডেমো তৈরি করে ফেলেছি আমরা এখন দেওয়ার জন্য বাজারে ছাড়ার জন্য আমরা বসে আছি অতি শীঘ্রই ছাড়ব এই বাসাটার নামকরণ করা হয়েছে জয়ভিলা কারণ একটা বাসা একটা মানুষের জীবনে একবার আসে এটা কি প্রত্যন্ত অঞ্চলে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় না যে কোনো এটা এটা লবণ লবণাক্ত এরিয়ার জন্য হতে পারে দক্ষিণাঞ্চলে হতে পারে উত্তরাঞ্চলে হতে পারে পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চল যে অঞ্চলের কথাই বলেন না কেন সব অঞ্চলে হচ্ছে খরচ কি এমনি সাধারণত ইট সিমেন্টের যে বাড়ি বানানো হয় সেটার চেয়ে কি অনেক কম পড়বে নাকি এটা এই ইট সিমেন্টের বাড়ির অনেক কম পড়বে এক দুই নম্বর সাস্টেইনেবল আপনার সাস্টেইনেবল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এটার ভিতরে আপনার রিনিউবেল এনার্জি থাকবে আপনার ইন্টারনেট কমিউনিকেশনস থাকবে বাচ্চাদের পড়াশোনার জায়গা থাকবে রান্না করার জায়গা থাকবে এবং রান্না করার যে ওয়েস্টেজগুলা এগুলা কিন্তু চলে যাবে রিসাইকেলেবল কোনো একটা জায়গায় এবং এখানে কম পানি ব্যবহার হবে এবং এটা একটা আধুনিক বাসা যে বাসায় আধুনিকভাবে মানুষ বসবাস করতে পারবে জি আরেকটু আলোচনা করি আপনার সঙ্গে সেটি হচ্ছে যে এরপরে তো আপনারা এলপিজি ব্যবসাতে নামলেন এবং আমরা দেখছি যে জি গ্যাস নামে আপনাদের যে এলপিজি এটিও তো বাংলাদেশে পাওয়া যায় সেটার একটু গল্পটা শুনতে চাই আপনার কেমন চলছে এখন আমাদের এটা দক্ষিণ অঞ্চলে বলে একটা জায়গা আছে ওখানে আমাদের মাদার প্ল্যান্ট আছে আমাদের রূপগঞ্জ নারায়ণগঞ্জে আমাদের ডটার স্টেশনস আছে আমরা এলপিজি ইম্পোর্ট করি বটল জাত করি এবং জি গ্যাস হিসাবে সারা বাসে বা সারা দেশে আমরা ডিস্ট্রিবিউট করি এবং এটা আমরা অত্যন্ত কমপ্লায়েন্টলি কিন্তু আমরা করি এবং এটা একটা বড় লার্জ ইনভেস্টমেন্টস এ ব্যবসাটা এখন তুলনামূলকভাবে একটু স্লো কারণ হচ্ছে এলসি করা আপনি একটা চ্যালেঞ্জিং সময় আমরা পার করছি তো আমরা আশাবাদী আগামীতে চ্যালেঞ্জটা থাকবে না না থাকলে ব্যবসা প্রসার আরও বেশি বাড়বে